টার্গেট 2025 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক বড় গরু দায়িত্ব গরুর দাম বর্তমানে একটু কম গরু কিনতেছে একটু কমের মধ্যে আমারে নিয়ে আসছে স্পেশাল কিছু একটা দেখানোর জন্য এখন আমার কাছে স্পেশাল আসলে দুইটা লাগতেছে এখানে অ্যাকচুয়ালি তিনটাই কারণ এটার কুজ অনেক বড় এইটার কুজ অনেক বড় পশম পশম কুজ আমার এটা ভাল লাগে এরকম পশম থাকবে না ভাই কিন্তু এইটা কোথা থেকে আনলেন কিভাবে কি আনলেন বলেন দেখি এটা কার জন্য আনছেন আপনি কেন আনলেন ভাই আমি তো বলছি যে সব সব সময় সব একরকম দেন এবার একটু চেঞ্জ আর আপনি কিন্তু অনেক দিন ধরে আমাকে বলতেছেন পাকরার কথা হ্যাঁ যখন আমি এই গরুটা দেখছি আমার কাছে ভালো লাগছে আচ্ছা তো ভালো লাগে আর ফেস টেসও ভালো লাগছে তখন চিন্তা করলাম হ্যাঁ যে এই গরুটা আমি নেই নেয়ার পর ফাইন ব্যাগে দেখাবো ইনশাআল্লাহ মানে আপনি আমার উদ্দেশ্য কি হ্যাঁ যখন তাইলে আর ওইগুলো দেখবো না একদম আচ্ছা ওই দুটো কয় দাঁত ওগুলো দেখাবো কারণ ওগুলো হচ্ছে আমার আসছে ওগুলোর কুস্টুস বড় এগুলো কয় দাঁত এটার দাঁত হয় না ওটা দুই দাঁত এটার দাঁত হয় না কোনার দুই দাঁত এটা দাঁত হয় না এটার পা চিকন হ্যাঁ এটা একটু পা চিকন এটার পা ঠিক আছে গরু হিসাবে হ্যাঁ এটারে এই মুন্সি ভাই নিয়ে আসো গরুটারে এই পান্টুদা কাম পান্টুদা মুন্সি দুজন একসাথে যাও সোয়ানো ঢুকে যাও এটাও কিন্তু এখনো দাঁত হয় না বাছুরের একদম অবস্থা ইয়া এটা এখনো বাছুর একদম বাছুর একদম বাছুর একদম বাছুর ওটা তো তাও দাঁত ফাঁক হইছে হ্যাঁ এটা কিচ্ছু হয় নাই কিচ্ছু হয় না হ্যাঁ তো যেহেতু 2025 হ্যাঁ এটা লং টাইমের জন্য লং টাইমের জন্য তখন আমরা চিন্তা করলাম যে এটা ঠিক আছে আমি না গরু গরুটা মাথাটাও কিন্তু খুব সুন্দর মাথাটা গরুর চেহারা সুন্দর হ্যাঁ গরুর চেহারা সুন্দর এই জিয়ান রে গরু তোরে খাইয়ে ফেলাইবো আজকে ঠিক আছে তোর উপর খেপছে যে তুই কি ধরছিস আর পাকরার প্রিন্টটাও সুন্দর পাকরার প্রিন্টটা সুন্দর মাশাআল্লাহ মাথাটা সুন্দর হ্যাঁ সুন্দর ওভারঅল গরুটা সুন্দর হ্যাঁ মাথাটাও সুন্দর পাকরার প্রিন্টটাও সুন্দর খুবই সুন্দর এবং আমার জন্য এই গরুটা একটু আনকমন মানে সবসময় তো লাল 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 দিচ্ছেন সাদা দিলাম হ্যাঁ শুধু কালো পাইলাম না এখনো ইনশাআল্লাহ সেটাও আর ইনশাআল্লাহ আপনি আমারে বরিশালের জন্য একটা বাছুর এনে দিবেন জি হ্যাঁ কালাই দাও গলে তার মুসার দে আচ্ছা এরকম করে কেন এই ভাই বাছুর তো একটা দুষ্ট প্রকৃতির হবে আজান দিচ্ছে হ্যাঁ আজানের পরে কি নেই আজানটা শেষ হোক ভাই ভাই পছন্দ হইছে নাকি একে এটা বল পছন্দ হইছে আলহামদুলিল্লাহ পছন্দ হইছে দুইটা কান কিন্তু একই রকম সমান লাল হুম 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 না গরু সুন্দর কিন্তু ওর কি শিং হবে শিং হবে ভাই বড় হবে শিং হবে কিন্তু ছোট আচ্ছা ওর কি ম্যানা শিং হবে হ্যাঁ পিছনের দিক পিছনের দিকে হালকা দেখি না এরকম করো কেন হ্যাঁ ম্যানা শিং দাঁত কয়টা দাঁত দেখেন এই দাঁতটা দেখাও তো দাঁত কয়টা না দাঁত সবই আছে ভাই কিন্তু পরে নাই একদম সমান ফাঁকা 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 না ফাঁকাও নেই ওই ওই যে কালো কি ওগুলা ওই যে দানা খাইছে ও ওইটা লেগে আছে বুঝি হ্যাঁ আচ্ছা লেজ দেখেন লেজ 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 দেখেন পা লেজও পাকড়া ভাই লেজ দেখেন লেজও পাকড়া লেজ দেখেন পা দেখেন পা 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 চারটা পা দেখেন আচ্ছা পা ভালো পা ভালো ভাই পা ভালো পা ও ওয়েট কত আছে ওয়েট ওয়েট দেখেন বর্তমান লাইভ ওয়েট কত আছে একটা ধারণার জন্য হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি জানেন আমি ওয়েট নিয়ে খুব একটা বলি না 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 অবশ্যই হইছে 287 কেজি 288 290 ধরলাম আসো নি আসো 290 না 285 ধরলাম খাইছে না হুম 285 ধরলাম এখনো ইয়া ঘাসটাস কিছু পায় নাই সাইলস্টাস পায় নাই আচ্ছা শুধু দানা খাইছে অল্প আচ্ছা তাইলে এখন চলতেছে হচ্ছে ডিসেম্বর ডিসেম্বর তার মানে আমরা সময় পাচ্ছি আল্লাহর রহমতে দেড় বছর পাবেন হুম সাড়ে ছয় মাস বাকি এই ঈদের ডিসেম্বর টু ডিসেম্বর এরপরে আবার ইয়ে 25 সালের তো পঁচিশ সাল না হ্যাঁ দেড় বছর পাচ্ছি দেড় বছর আল্লাহর রহমতে ইনশাল্লাহ অনেক বড় হয়ে যাবে অনেকে এখন অনেক কথা বলবে অনেকে বুঝবে না 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 কিন্তু ওই যে আমরা তিন তিন দেখে ইনশাল্লাহ আশাবাদী ও ভালো হবে আল্লাহ যদি সুস্থ রাখে কিন্তু ও তিন তিন ক্যাটাগরির গরু না এটা মনে রাখতে হবে হ্যাঁ হ্যাঁ
ও ফান্টা ক্যাটাগরির গরু গরু হ্যাঁ ও ফান্টার মতো হবে কিন্তু শাহিওয়াল ক্যাটাগরির শাহিওয়াল ক্যাটাগরির অরিজিন কোন দেশ বাংলাদেশের গরু এটা হ্যাঁ এটা বাংলাদেশের মানে ওর জন্ম বড় হওয়া বাংলাদেশে হতে পারে ইন্ডিয়া থেকেও আসতে পারে আসলে যেহেতু আমার ঘরের না কিনলেন কোথা থেকে এটা ভাই এটা কেনা হলো পাবনা থেকে পাবনা থেকে পাবনা থেকে হ্যাঁ ভাইয়ের কাছ থেকে আচ্ছা বর্তমান এই অবস্থায় দাম বলেন আগে দেখেন গরু পছন্দ হয় কিনা না গরু পছন্দ সবকিছু ঠিক আছে গরু পছন্দ হয়েছে আপনি দাম বলেন চর্বি কেমন হবে না দেড় বছর চর্বি হবে কারণ ও তো এখনো দুধ দাঁত আচ্ছা হ্যাঁ এখনো ছোট ছোট দুইটা দাঁত ইয়া দাঁত হয়নি হাইট বাড়বে কিছুটা এই বছর হয়তো দুই দাঁত হইতেও পারে হাইট বাড়বে হ্যাঁ হ্যাঁ অবশ্যই একটু কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো এটা কি অবস্থা বলেন এটা অবস্থা ভালো ভাই সামা দিচ্ছে আমার তোমার ওই দুইটার চেয়ে তো ভালো হ্যাঁ ওই দুইটার চেয়ে ভালো হ্যাঁ আচ্ছা ওগুলো তো শিং বড় বড় শিং হয়ে গেছে বয়স হ্যাঁ এবারে আমরা ছোট শিং দেখি দিই এটা হচ্ছে গিয়ে বাছুর এখনো জি জি এখনো পর্যন্ত মনে হয় বাছুরের পশমও ঠিকঠাক পড়ে না এই যে না এখনো পশম আছে বাছুর পশম আছে এই যে দেখেন বাছুর পশম আসেন দেখে যান এই যে এগুলো হচ্ছে বাছুর পশম এই সাইডের থেকে দেখাও এই সাইডের থেকে এই সাইডে আসো এই সাইডে আসো এই যে বাছুর পশম এই যেগুলো বাছুর পশম হুম কি নেব হুম ভালো হুম দেখে রাখবেন এটা রিফাত ভাই শক করে আনছে আমার জন্য না নিয়ে তো কোনো উপায় নেই ডাবল ফ্রেম না সিঙ্গেল ফ্রেম এটা ডাবল ফ্রেম সিঙ্গেল বডি চলে না সিঙ্গেল ফ্রেম একটু চিকেন হতো আচ্ছা এটা ডাবল ডাবল বডি হ্যাঁ ডাবল বডি আচ্ছা এই যে ডাবল বডি ফডি এগুলো কিন্তু আমি বুঝি না এগুলো তারা বুঝে তারা বলে আমি শুনি খালি যে ঠিক আছে আচ্ছা বলেন রিফাত ভাই ভাই আল্লাহর নাম নিয়ে আপনার সাথে দামাদামি করার কিছু নাই আসলে না ভাই আমি বলছি কিন্তু যখন কিনছি ভাই আপনার জন্য একটা জিনিস কিনছি হ্যাঁ বলছি একবার দেখতে আসেন বলছি হ্যাঁ বলেন প্রাইস কি বলবো এখন এই অবস্থায় এই অবস্থায় হ্যাঁ যেহেতু একটা আমরা যখন বাছুর কিনি আমরা ফিউচার কিছুটা বুঝি তো অন্তত অবশ্যই অবশ্যই তখন আমাদেরও একটু দিয়ে কিনতে হয় প্রাইস এইটা ভাইয়া এখন 180 দিবেন 1,80,000 টাকা এক লক্ষ 80,000 টাকায় কয়টা 1,000 টাকার নোট বলেন তো 180টা 180টা 500 টাকার নোট 360টা না আমি আপনারে ওই 500 টাকার নোটে দিব না 1,000 টাকার নোটেই দিব জি কিন্তু আমি করি 120টা নোট দেই না 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 ভাইয়া দেখেন আমি আপনাকে আমি আসলে কিনছি এটার সাথে আরেকটা পাকড়া ছিল এটার সাথে আরেকটা পাকড়া ছিল কিন্তু ওইটার কুচ ছিল না আচ্ছা না কুচ ছাড়া হবে হ্যাঁ কুচ লাগবে এই গরুটা আমার কাছে যেন মাথা টাথা ওর বডি স্ট্রাকচার খুব ভালো লাগছে সত্যি কথা মাশাল্লাহ হ্যাঁ এর জন্য আর এই গলার লতিটাও কিন্তু আস্তে আস্তে হচ্ছে তো বাছুর এখনো বাছুর আমার ধারণা যে ও 18 মাসের বেশি হয় নাই বয়স 18 মাসের বেশি হয় না তো এর জন্য আমাদের কেউ কিন্তু একটু প্রাইস দিয়ে আনতে হয়েছে ফাইন ভাই সেটা বুঝতে পারছি আচ্ছা তাহলে আপনি বলতেছেন 180টা 180টা না আর একটু কমান নিয়ে নেব গরু আমি নিছি সেটা কমাই দেন আপনি কমাবেন এবার আমি বলবো না আপনি আমি 120টা বলছি আপনি এবার কমাই দেন অথবা আমি কত বাড়াবো আপনি বলে দেন আমি সেটা বাড়াচ্ছি আমার গরু পছন্দ হয়েছে মাশাআল্লাহ সৌন্দর্যেরও একটা ব্যাপার আছে আর বাছুর গরু আর আমি আপনাদের উপরে আমি আমার বিশ্বাস হচ্ছে গিয়ে মোটামুটি শতভাগ জি হ্যাঁ আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শতভাগ কারণ আপনারা আমার ভাই তো সেক্ষেত্রে আপনার এই ওরকম কিছু একটা বলে ফেলেন যেটা আমার হয়ে যায় আর এটা 25 সাল পর্যন্ত কত সেই যুক্তিতে আমরা যাব না কারণ আপনার খাবার যা ইয়ে হবে ওই যে ওদের যখন খাবারের খরচ আমার কাছ থেকে নেবেন তখন ওইটার সাথে মিলিয়ে বলবেন দিয়ে দিব জি ওইটা আমাদের প্রতি সব সময় যেটা রেগুলার আছে সেটাই চলবে কিন্তু বর্তমান অবস্থায় এটা আমি 130টা নোট দিয়ে দিই তাহলে আপনারে না ভাইয়া তাহলে কত দিব কয়টা দিব 155টা নোট দিবেন আপনাকে ভাই 155টা 155টা জানাম তার সাথে তো ওই সময় আসলে হবে না 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 আসলে বলেও হবে না আসলে এই কেচে কেচে আমরা যাব না একটু এই শাওন ভাইকে একটু খবর দাও কেউ একজন
ভাই শাওন ভাই লাগবে না ভাই, আনন্দ হবে শাওন ভাই দেখেন না। শাওন ভাই তো আমার এলাকার ছেলে না, তা আমি কি এলাকার? আপনি এলাকার জামাই? তাহলে আপনি এলাকার জামাই, তাহলে আমার জন্য আমার তো টান বেশি অবশ্যই। পরে এলাকায় ঢুকতে দিবেন না আপনারা? না না, বলবেন যে টোল দাও, এলাকা আপনারই। শাওন ভাই আসেন না। আরে রিফাত ভাই কি শুরু করছে আমার সাথে! না না ভাই, আমি অমনি কিছু বলি নাই ভাই। না না বলেন নাই জানি। এই যে আমার ভাই চলে আসছে, সে তো জামাই, ঠিক আছে, সে হচ্ছে এলাকার জামাই, বোনের জামাই, আমরা হচ্ছে ভাই ব্রাদার। আমি বলছি যে 1000 টাকার যে নোট আছে সেটার 135টা দিয়ে দিব। আচ্ছা না 130টা বলছি ভাই। আচ্ছা যান, যেটা বলছেন 135টা দিয়ে দিব যান। সে আমারে বলতেছে যে 155 না, আমি দামটা চাইছি কত? 180টা নোট, 180টা নোট চাইছি। সেই জায়গা থেকে কি করে দিছে আমি এটা চিন্তা করেন না? অবশ্যই অবশ্যই না, তাতে হাতে কোনো ইয়া নাই, আপনি যেটা বলবেন আমি সেটাতে আমি আপনি আমি 135টা নোট বলছি। আমি 30টা বলছিলাম, আপনি আসাতে আমি আরও 5টা বাড়ায় 135টা নোট বলছি। সে 155টা নোট বলছে, এখন আপনি যেটা বলবেন বলেন। আমি গরু গরু প্রফিট করার কিছু না, না না প্রফিট করার দরকার নেই, না এখানে প্রফিট লসের তো হিসাব নাই। না লস তো হবে অবশ্যই অবশ্যই, এক পয়সাও লস যাতে না হয়, না এক পয়সাও যাতে লস না হয়, বরং আপনার 5টা 10টা নোট যাতে আপনার প্রফিট হয় আমি সেইটাই চাই। ইনশাআল্লাহ ঠিক আছে। কি বলছো তুমি? 155। আচ্ছা যান, 155 যা বলছি বলছি 150। 150টা নোট? হ্যাঁ ভাই, আপনি কিন্তু এইগুলো রেটও জানেন না। এইগুলোর রেট জানেন না কিন্তু? জানবো কি আপনি? আমার তো হাসপাতালে ফালা রেখে আছে, কিন্তু আমার ভাই ব্রাদারের কথা এই লিখে তো একটু দেখি। আমি 135 আমি সমন বলে দিছি 150 জান, 150 ভাই বলছে। আমি 135টা 30টা বলছিলাম, আপনি আসাতে 135টা বলছি। এই অবস্থায় কিন্তু আজকে রাতে টাকা সেন্ড করব, ফুল ক্যাশ পেমেন্ট ভাই। এইসব ইয়াতে পড়েন না ভাই, না ফুল ক্যাশ পেমেন্ট। এবং আজকে রাতে এই যদি গরু ডান হয় তাহলে আজকে রাতে এই জায়গায় খাওয়া দাওয়া হবে, ঠিক আছে? আজকে রাতে খাওয়া দাওয়া হবে। এটা তো গরু নিলেও খাওয়াইতে হবে, গরু না নিলেও খাওয়াবে? তাহলে গরু না নিলে খাবেন না? অবশ্যই খাবো ভাই। আপনি জানেন না দামটা ভাই? না না, গরু নিলে আজকে পার্টি মেরি তার আছে। ওকে ঠিক আছে, জানেন এই গরুটা মানে পার্সোনালি আমার মানে কালারটা খুব পছন্দ হয়েছে আমারও আমারও খুব। আমার না ওই যে ছোট গুটি প্রিন্ট, গুটু গুটি প্রিন্ট ভালো লাগে না, আমার এই যে বল প্রিন্টটা ভালো লাগে। বল প্রিন্ট? হ্যাঁ বল প্রিন্টের কাপড় আছে না ভাই? হ্যাঁ আসলে আমি সত্যি কথা বলতে যে আমি আসলে বেসিক কিছুই জানি না, ঠিক আছে? হ্যাঁ আপনি 35 বলছেন, ও জামাই 50 বলছে, ঠিক আছে 100 হ্যাঁ 100 তো আছে, হ্যাঁ 100টাই বড়। ইয়া করেন ওই শান ভাই, হ্যাঁ বুঝে বলেন ভাই। না না বুঝছি ভাই, আপনার জন্য 140 আলহামদুলিল্লাহ ডান। একটা নোটও প্রফিট হয় নাই, একটা দুইটা পাঁচটা নোটও প্রফিট হয় নাই। না আপনি একটু বলে দেন যে কয়টা নোট প্রফিট হয়েছে, তাহলে আমার মনে শান্তি থাকবে। ভাড়াটারা সহ হয়তো তিনের মতো থাকবে। তিনটা নোট প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ, যাক হয়েছে আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। খুশি? খুশি ভাই। ঠিক আছে, আপনি খুশি তো ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হয়ে গেল আমার 2025 সালের কোরবানির বাছুর, মানে বর্তমানে বাছুর আছে, ইনশাআল্লাহ এটা একটা সুন্দর গরু হবে আল্লাহর কাছে, আমরা তাই চাই। আপনারা দোয়া করবেন এই গরুটার জন্য। এই গরুটার কোনো নাম দেওয়া হয় না, কারণ গরুটাকে আমি আজকে প্রথম দেখলাম, আমার সে ছবি পর্যন্ত দেখায় না, আমার শুধু বলছে যে আপনার জন্য একটা জিনিস আছে, একটা সারপ্রাইজ আছে, আপনি 25 সালের গরু কেনার প্রিপারেশন নিয়ে। হ্যাঁ তো আমি একটু ঢাকার বাইরে ছিলাম, আমি ঢাকায় আসার পরে আজকেই আমি প্রথম ঢাকায় আসছি, এসেই আমি এখানে আসছি। হ্যাঁ তো আসার পরে দেখার সাথে সাথে যখন দেখাইছে এখানে, যখন এনে বাঁধছে, তখনই আমি বুঝতে পারছি যে এইটাই হচ্ছে সেই স্পেশাল ব্যাপার আমার জন্য যেটা ওনারা করছে। হ্যাঁ এবং আমার যেটা মনে হয় 140,000 টাকায় এই গরুটা আমার ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। এই গরুটা 285 কেজি আছে, 85 কেজি, তার মানে এটা আমার মানে অনেকেই তো অনেক কিছু হিসাব করবে, লাইভ ওয়েটে হিসাব করলেও এই গরুটার লাইভ ওয়েট 500 টাকার নিচে পড়ছে। হ্যাঁ আর গরুটা আসছে তো খুব কম সময়, গরুটা আসছে খুব কম সময়। হ্যাঁ
না ও দাঁড়ায় যাবে তো দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ আচ্ছা ওর হাইট হাইট বাড়ার সম্ভাবনা আছে অবশ্যই আছে বর্তমানে ওর হাইট কত আছে হাইট তো আপনারা পেছনে মাপেন পেছনে হাইট আপনি যে জায়গাটা হাতটা ধরছেন এইখানে হ্যাঁ এই হাইট কত আছে এখন 53 আছে 53 53 তো ভালো হাইট ভালো হাইট 53 ভালো হাইট কত 57 পর্যন্ত যাবে আমরা 56 পর্যন্ত ইনশাআল্লাহ আশাবাদ 56 পর্যন্ত মানে অন্তত এইটুকু যাবে না গরুটা যখন শেপে আসবে সেদিকে ভরবে তখন এইটুকু চলে আসবে এইটুকু চলে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর এই পান্টুদা হ্যাঁ আরেকটু হবে আরেকটু বাড়বে 57 যাবে না কুজ না এইটা হাইট হাইট 57 একদম শুনেন এটা কিন্তু 24 এর না 25 এর দেড় বছর পাবেন আপনি সময় আইটু বাড়বে যদি দাঁত হইতো তাহলে হাইট একটু কম বাড়ছে যদি অদাতা তাহলে হাইট একটু বাড়বে আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমি এই গরুর সেক্টরে তারে আমি গরু মানি আমি গরু কেনার আগে তার সাথে আগে একটু সাইডে নিয়ে কি পান্টুদা বলেন আর তার সাথে আমার একটা আলাদা একটা লটর পটর আছে আন্ডারস্ট্যান্ডিং আছে না আমি ভয় খাই না 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 আপনার ভাই আপনি আছেন কিন্তু একটা ব্যাপার আছে না আপনি হচ্ছেন দোকান মানে স্বর্ণের দোকানের মালিক আর সে হচ্ছে কারিগর মালিক যতটুকু স্বর্ণ চিনবে কারিগর তার চেয়ে আর একটু ভালো চিনবে এইটাই হচ্ছে গিয়ে কথা আচ্ছা এইটার এইখানে কি কোনো কাটা ছিল একটু দেখবেন না না পশমের পশমের একটু দেখেন তো পশমের দাগ এই দেখেন হালকা তো ঠিক যাবে সমস্যা নাই ঠিক হয়ে যাবে না এটা একটু একটু ইয়া ছিল এখানে একটু মনে হচ্ছে একটুখানি কাটছিল কোনোভাবে যখন টখন হয়েছিল আচ্ছা এইটা কি কোন আপনারা পান্টু দা এখন একটা কথা বলেন এটা খুরা রোগ হয়েছে এখন পর্যন্ত একটু দেখে বলবেন না এখন যদি হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ না হইলে খারাপ না এখনো হয় নাই এখনো হয় নাই তাইলে তাড়াতাড়ি এটা ভ্যাকসিনেশন করেন হ্যাঁ এটা এই যে এখন কোয়ারেন্টাইনে আছে তো ভ্যাকসিনেশন হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ সব আমরা আমাদের মতো করে করে ভ্যাকসিনেশন করেন আর হচ্ছে লাম্পি হয়েছিল না লাম্পি না এগুলো হয়ে যাওয়া ভালো ভাই হ্যাঁ লাম্পি খুরা এগুলো যদি একবার হয়ে যায় এক সমস্যা না ইনশাআল্লাহ আমাদের অনেক বছর দেড় বছর যদি হয় আগামী 6 মাসের মধ্যে হয়ে যায় কারণ একবার ঝরে গরু দোয়া করি আল্লাহ ভালো রাখুক এগুলো না তখন মনে করেন যে সেই উঠে তাই না একদম যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে তো হ্যাঁ খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে ওমর ওসমান বাবু আসো 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 এইটা এইটা নিয়ে ফেললাম আসো এইটা আমাদের 2025 সালের কোরবানির গরু আল্লাহ চাইলে ওরে কোলে নাও এদিকে আসো এদিকে আসো এদিকে আসো 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 দেন ওর একটু ইয়া সোল্ড করাই দেন ওদের দিয়া আলহামদুলিল্লাহ সোল্ড ফাইন ভাই 2025 সালের কোরবানি আল্লাহ সবার 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 আমাদের সবার কোরবানির 2025 সালের কোরবানির গরু ভাই আপনিও আসেন 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 না গরুরা জায়গা বানা তো না ভালো হয়েছে কিনা আপনারা এখন নাম দেওয়া হয় নাই নাম সাজেস্ট করবেন আপনারা আর ওরাও নাম সাজেস্ট করবে হ্যাঁ আপনারাও করবেন অবশ্যই আমাদের পছন্দ মতন একটা খুব সুন্দর একটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 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 পছন্দ হয়েছে পছন্দ হয়েছে আমাদের সবচেয়ে ইংলিশ আবার আবার আচ্ছা বাছুর অবস্থায় আল্লাহর রহমতে যথেষ্ট ভালো ইনশাআল্লাহ সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা নাম বলেন না কি নাম দেব তুই তো আচ্ছা আপনারা আগে নাম সাজেস্ট করেন আমরা অফ ক্যামেরায় নামটা ডিসকাস করি আপনারাও নাম সাজেস্ট করেন এই ভিডিও যাওয়ার পরে আপনারা যে নামগুলো সাজেস্ট করবেন সেই নাম থেকে আমরা কিছু নাম চুজ করব এবং আমাদেরও কিছু পছন্দ থাকবে সেইখান থেকে আমরা ওর সুন্দর একটা নামকরণ করব এবং ইনশাআল্লাহ এই গরুটা আমাদের 2025 সালের গরু হিসাবে আমরা এটাকে কিনে ফেললাম এবং আজকে রাতে আপনাকে আমি পুরো টাকাটা সেন্ড করে দেব আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ইয়া আকাশ কই আকাশ আচ্ছা খাওয়া দাওয়ার ইয়া করেন এই লিস্ট করেন তাহলে আমরা কি আজকে গরুর ফলাবো নাকি না না আমরা এই আজকে মুরগি ফলাই ঠিক আছে গরু এখন পাওয়া যাবে গরু আছে ভাই গরু তো নাই এই যে গরু
না এগুলা থেকে কিননা এখন আমি জবাই কইরা বাড়ি একটা গরু কিনছি এই উপলক্ষে আরেকটা গরু আরেকটা কিননা জবাই কইরা হ্যাঁ আমার বাপে তো এমনি মনে করেন আমারে ধয় সকাল বিকাল শুধু পয়সা নষ্ট করে ঠিক আছে এইটা যদি দেখে তাহলে আমার ঘাটটা ধরে বাসার থেকে বাইর করে দিব আল্লাহ ভরসা ঠিক আছে আজকের মতন তাহলে বিদায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের 2025 সালের গরুর জন্য অবশ্যই তিন তিন ভুট্টু ফ্রেমটা বড় তো মাশাআল্লাহ এখন বোঝা যাচ্ছে দাঁড়ানোর পরে হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ 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 হ্যাঁ তিন তিন ভুট্টু মজো সব গরুর জন্য ইনশাআল্লাহ মজো এবং আমাদের এই গরুটা সবার সব কয়টা গরু যাতে আল্লাহ সুস্থ রাখে সুস্থ রাখে আজকের মতন বিদায় হয়ে গেল 2025 সালের গরু ইয়ে